গাইস গুড আফটারনুন আশা করো আপনার সকলো ভালে আছে আজি যেহেতু বিশু আজি ইন্টারন্যাশনাল ফাদার্স ডে হয় যার কারণে মই মোর দেউতার লগতে আর মোর শহু দেউতার লগতে ওয়ার্ল্ডর যিমান দেউতা আছে সবকে মই মোর ফালর পৰা হ্যাপি ফাদার্স ডে আদিলু তার লগতে আজি যেহেতু বিশ জুনত রাভাদেবর দিবসও হয় যার কারণে মই অসমীয়া জাতি জাতির বিয়ার আমতো রাভাদেবলৈকো সশ্র প্রণাম জ্ঞাপন করেছে মই মোর দেউতার কারণে এটা সরু কেক আর মোর যেহেতু মই কেক বনাব ইমান ভালকৈ নাজানো কিন্তু তথাপিও মই লকডাউনত থাকতে কেক বনাই বনাই অভ্যাস হয়ে গেল যার কারণে সরু দুই এটা মই অর্ডারও পাও আর দুটা মোর অর্ডারও আছে একটা পাইনএপল ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভার আর সেই কেক দুটাও কেনেকৈ ডেকোরেশন করেছো মই আপনাদের জাস্ট কেক দুটা দেখাম আজি মই তিনটা কেক বনাইছো এইটো ফার্স্ট কেক যোনটো চকলেট ফ্লেভার হয় একচুয়ালি অর্ডার দিওঁতেই মোক তেখেতসকলে কৈছিল যে চকলেট আৰু কফি ফ্লেভার দিব লাগে তাৰ কাৰণে মই এইটো 1 কেজি হয় আৰু চকলেট কফি ফ্লেভার দি পেলাই বনাইছো বাকি ওপৰৰ ডেকোরেশনখিনি মই নিজে কৰিছো আৰু আপোনালোকে যদি চাব বিচাৰে তেনেহলে ইয়াতে মই বেলেগ আৰু এটা চেনেল আছে যোনটোত মই কেক আৰু বেলেগ ধৰণৰ খানাবিলাক বনাই থাকো তো সেই চ্যানেলটোত চাব পাৰে এইটো মোৰ সেকেন্ড কেকটো যোনটো মই মোৰ দেউতাৰ কাৰণে বনাইছো এইটো একচুয়ালি হাফ কেজি হয় আৰু এইটো চকলেট ফ্লেভাৰৰ হয় ইয়াতে মই ডেকোরেশনবিলাক নিজৰ আইডিয়া দি পেলাই কৰিছো আপোনালোকে মোক জনাবচোন কোনটো কেক সবতকৈ বেছিকৈ ভাল লাগিলে এইটো মোৰ থাৰ্ড কেক যোনটো মই পাইনএপল ফ্লেভাৰত বনাইছো আৰু এইটো 1 কেজি হয় আৰু এইটো যিহেতু মই কৰি থাকোঁতে ভালকৈ ভিডিঅ' বনাবলৈ নহ'ল তো এনেকৈ দেখাবলগীয়া হ'ল এই তিনিটাই হ'ল আজিৰ স্পেচিয়েল কেক ফ্ৰম মাই চাইড আৰু মই মোৰ ইটো চেনেলৰ লিংক ডেছক্ৰিপশ্যন বক্সত দি দিম আপোনালোকে চাই ল'ব মোৰ ভিডিঅ'টো চালেনে যদি মোৰ